গুড মর্নিং বন্ধুরা, পিয়াদি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। বাট তোমাদের পিয়াদি ভালো নেই, এতটুকুনিও ভালো নেই, গলার ভয়েস শুনে বুঝতে পারছো খুব শরীর খারাপ হয়েছে, ঠান্ডা গরম লেগেছে খুব। আর আজকে মনে হচ্ছে যেন কান্না পেয়ে গেছে। কাজকর্ম তো আমাকে একাই করতে হবে, সকালবেলায় স্কুল গেছিলাম, মেয়ের ছুটি পড়লো, ব্যাস কাজকর্ম করছে। মেয়ে ছোটো, মেয়ে তো আর করতে পারে না, তাই আমাকেই করতে হচ্ছে। ছোটা ছুটি করতে করতে আমি হাঁপিয়ে গেছি, মনে হচ্ছে যেন শুধু শুয়ে থাকি। বাট কী আর করবো, একা সংসারে তো কাজ করতে হবে, কেউ তো নেই যে করবে। তো এই সব কাজকর্ম সেরে স্কুল থেকে এলাম, ছুটি পড়লো, সকালে গেছিলাম। কালকে রাতে খুব জ্বর এসেছিল, শুয়ে পড়েছিলাম, কথা বলতেও পারছি না, সরি, কিছু মনে করো না ভয়েসটা না গেলে। বাট খুবই শরীর খারাপ হয়েছে, দিয়ে এখন এই নাকামে পরে ডাক্তার দেখিয়ে দেবো, মেডিসিন তো খেলাম, দিয়ে এখন একটু শোবো, তারপরে দেখি কি করি না করি। সকালবেলাতে শুয়ে পড়েছিলাম, মেয়ে টিফিন কিনে নিয়ে এসেছে, ডালপুরি আর তরকারি ও খাচ্ছে, আমিও খেলাম, তরকারিটা ঝাল হয়েছিল তাই জন্য। তো আমি এবার একটু বেরোচ্ছি, আমি ব্লগটা কাল থেকে আজ অব্দি এন্ড করবো। তো আমি বাড়ির সামনে আছি, একটু বাজারের দিকে যাব, একটু আইব্রো করবো, মানে কাজও আছে। তো কাল থেকে স্টার্ট করেছিলাম, শরীর খারাপের মধ্যে মেডিসিনও আনবো, তাই যাচ্ছি। তো চলো আমি যার প্রত্যেক বাজারটা ঘুরে আসি, খুব রোদ উঠেছে, উঠে চলে যাচ্ছি। ফাইনালি বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। তো রান্না বান্না এখনও হয়ে ওঠেনি, সব রেডি করে রেডি গেছি, জানি না কী করবো। তো গ্যাস শেষ হয়ে গেছিলো, গ্যাসের জন্য গেছিলাম, আমার হাঁপিয়ে দিচ্ছি, আমি খুব অসুস্থ অসুস্থ লাগছে, তোমাদের দেখে হয়তো মনেই হবে। তো গেছিলাম, তো অনেক কিছু কিনে নিয়ে চলে এসেছি, যেমন আমার একটা সানস্ক্রিন কিনলাম, আর হচ্ছে একটা কম্প্যাক্ট কিনলাম, কম্প্যাক্ট নিলাম, তারপরে সংসারের কিনেছি, একটা ব্লিচিং পাউডার নিয়েছি, একটা ঘর মোছা লাঠি নিয়েছি, আর মেয়ে স্কুলের খাতাগুলো নিয়েছি, খাতা খুব দরকার ছিল, খাতার জন্য গেছিলাম। তো চারটে খাতা নিলাম, একটা পাউচ নিলাম, আর পেন নিলাম, আর মেয়ের জন্য তো মিয়ামারে থেকে একটা খাওয়ার নিয়ে এলাম। তো এবার আমি রান্না বান্নাটা করি, চলো ঝটপট ঝটপট করে, জানি না কী করবো এখন, তো করে নিই তারপরে কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সারাদিন পর আবার এসে সন্ধ্যাবেলাতে, সারাদিন আমাদের এখানে কারেন্ট ছিল না, খুব বৃষ্টি ঝড় বেগ দেখার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো কিছু মনে করো না। তো দুপুরে তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছে, তো লাস্ট কথার মধ্যে যে চুড়িদারটা তোমরা দেখেছো, তোমরা জিজ্ঞেসে করছো না, একজন দাদার জিনিসগুলো দেখাও, দাদা ভাইয়ের জিনিসগুলো দেখাও। তো আমি দাদা ভাইয়ের দেওয়া প্রথমে ড্রেস কালেকশানগুলো ফার্স্ট শেয়ার করব, প্লাস তারপরে আস্তে আস্তে জুয়েলারি মানে কী কী দিয়েছে সব, মানে এমনিতে পুরো সংসারটাই সে চালাচ্ছে, তবুও তোমাদের ইয়েতে আমি দেখাবো যে গিফট হিসেবে সে কী কী গিফট করেছে। তো ড্রেস কালেকশান পরে গিয়ে মেয়েরগুলো দেখাবো, মেয়ে তো হামেশাই নিতে থাকে, মানে ও যে কী বাদ দেয় কিনে তো ও নিজেই জানে না, মেয়েকে নিয়ে বলাই যাবে না তোমাদের দাদা ভাইয়ের কাছে, ঠিক আছে? পারলে আকাশের চাঁদ দেনা দিয়ে দিতে পারলে বাঁচে, মেয়ের কাছে যদি বলে বাপ মানে এখনই বাপির কিছু লাগবে, তো বাপিতে দু মিনিটের মধ্যেই সব পাঠিয়ে দেবে, তো সেটা বলে লাভ নেই। আমার দিয়ে আগে স্টার্ট করবো কী কী দিয়েছে না দিয়েছে। তো আমি আজকে চুড়িদার যেটা পরেছিলাম, ওই জামদানি কুর্তিটা, জামদানি কুর্তিটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল প্রায় এক বছর হলো। তো আর বাদ বাকিগুলো আমি শেয়ার করবো, যে কটা এখানে আছে সে কটা শেয়ার করবো, প্লাস ওখানে শেয়ার করবো। তো এবার পুজোতে যা যা ড্রেস পরেছি সব কিছু তোমাদের দাদা ভাইয়ের দেওয়া, প্লাস আমার বোন বোনের পর প্লাস মা সমস্ত কিছু ওই দিয়েছে, মানে আমি চয়েস করেছি, ক্যাশিয়ারও ওরও চয়েস আছে। তো আর তোমাদের দাদা ভাইকে যেগুলো আমি পাঠিয়েছিলাম, তো এগুলো একটু সাইজটা বড় হয়ে গেছিলো, তো দেখি। আর সবথেকে বড় কথা, সামনে আমি একটা কিছু নেওয়ার ইচ্ছে আছে, তো দেখি এখন কতদূর কী হয়, নেবো তো নিশ্চয়ই, দেখি কী নেওয়া যায়, তো সেটাকে পাঠাবো, দেখি নিলে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, পরে যখন পাঠিয়ে দেব তখন। তো দেখি এখন কী করতে পারি। তো যেই কুর্তিটা, সেই কুর্তিটা থেকে আমি স্টার্ট করলাম, ওটা তোমাদের দাদাভাই দিয়েছে। আর
সারা দিন এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি, তো কি বলবো, মানে মেঘ ডাকা, কারেন্ট 7 ঘন্টা পর কারেন্ট এলো, আরও আমি এর কারণে ভিডিও করতে পারিনি। তো 7 ঘন্টা পর কারেন্ট এলো, 7টা ঘন্টা আমি আর মেয়ে এভাবে বসে বসে ফোন দেখে কাটিয়ে দিয়েছি। ভাগ্যিস ফোনের জামানাটা ছিল, নাহলে কীভাবে দিনটা কাটতো তোমরা বলো তো। যে এরকম তো আগেও হয়েছে, কিন্তু এভাবে তো গল্প করার মতো মানুষ ছিল না, আর আমাদের গল্প করার মতো তো মানুষ নেই, মেয়ে মেয়ের লাইফ, আমার আমার লাইফ, কতক্ষণ মা মেয়ে কথা বলবো। ভাগ্যিস ফোন ছিল, ফোনের মাধ্যমে দুটো কথা হয়, দুটো ফেসবুকের দ্বারা কথা হয়, কিন্তু এই ফোন ছাড়া মনে হচ্ছিলো যেন যদি ফোনটা না থাকতো মনে হয় অচল হয়ে যেতাম সত্যি কথা বলতে। তো 7টা ঘন্টা পর কারেন্ট এলো, তো আমি রান্নাঘর বসিয়ে দিয়েছি ঝটপট করে ওর জন্য, কারণ কারেন্ট এসে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এত জ্বালাচ্ছে, তো কি আর বলবো। তো মেয়ে এখন পড়তে বসেছে, তো কারেন্টের ভোল্টেজ খুব কম আছে। তো কাল থেকে আজ অবধি আমি ব্লগটা এখানেই এন্ড করলাম, তো তোমাদের সঙ্গে মানে এন্ড করলাম, মানে শরীর খারাপ আমার কাল, আজকে অনেক তো ঠিক আছি, তো শরীর খারাপটা আমার কালকে বিশেষ করে ছিল যে আমি উঠতেই পেরেছিলাম না। তো কি আর বলবো, গলার ভয়েসটা শুনেও তোমরা বুঝতে পারছো যে কি মানে পরিস্থিতির মধ্যে আমি কেমন ছিলাম। তো আজকে বেরিয়ে অনেকটা কাজ মিটিয়েছি, কাজ মেটানোর মতো যে তোমাদেরকে দেখালাম, মেয়ের স্কুলের প্রজেক্টের জন্য খাতা নিয়ে এলাম, ওর বাড়িরও খাতা নিয়ে এলাম। তো মেয়েদের নতুন প্রজেক্ট দিয়েছে, যেটা তোমাদের সঙ্গে জানানো দরকার, দিয়েছে আমার মেয়েদের প্রজেক্ট দিয়েছে মাসিক খরচা, মানে আমার মেয়ের পিছনে আমরা বাবা মারা কত টাকা খরচা করি, কী কী খরচা করি না করি, সেগুলো আমার মেয়ে নিজের খাতাতে সেটা লিখবে কাল থেকে, পয়লা মে থেকে পুরো এন্ড পর্যন্ত। তো কত টাকা কী খরচা করছে সেটা দেখি, কত টাকা কী খরচা করছে, এর মধ্যে তো খরচা তো 2,500-এর উপরেই উঠে যায়। তো এখন 2,500 টাকা ওদের স্কুল থেকে বাজেট দিয়েছে, তো 2,500 টাকার মধ্যে কী কী খরচা আমার মেয়ে করছে দেখি। তো দেখা যাক আমিও কী খরচা করছি, ওর বাপি কী দিচ্ছে, তো সেই মিলিয়ে কত টাকা খরচা হচ্ছে, কত টাকা বাঁচাতে পারছে সেটা এখন ওর নির্ভর করছে। আমাদের ফার্স্টে তো টিউশনের পেছনেই লেগে যায় প্রায় 2-এর কাছাকাছি, ড্রয়িং আর দুটো মাস্টার প্লাস একটা মাস্টার রয়েছে, দুটো মাস্টার আর ড্রয়িং সব মিলিয়ে 2,000 টাকা তো এখানেই চলে গেছে। আর মানে কী বলবো, মানে এখানে বলার আর কিছু নেই, দিয়েছে বাজেট 2,500, খেতেই তো বিরিয়ানি খেতেই ওর 500-র বেশি চলে যায়, এখানে তো 500 টা পার হয়ে গেল, 2,500 তো দূরের কথা। তো দেখা যাক এখন ও নিজের বাজেট হিসাবে কতটা কী করতে পারে। তো ব্লগটা আমি আজকে এখানে এন্ড করলাম, তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, ওয়েদার মানে পরিবর্তন হচ্ছে সবাই দেখে থেকো, শরীর খারাপ হচ্ছে, তো সবাই মানে কী বলবো, সবাই সুস্থ থেকো, গুড নাইট।